মেধার প্রতিযোগিতা নয়, মেধার স্বীকৃতি আমাদের লক্ষ্য। এই কথাতেই পাথেয় করে শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চলতি বছরের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো পঞ্চায়েতের প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপিতা অশোক চ্যাটার্জি, উপস্থিত ছিলেন কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী, নৈহাটি INTTUC-এর সভাপতি বিষ্ণু অধিকারী, শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমা মণ্ডল ও অন্যান্য ব্যক্তিবর্গ। নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে যখন একটা পরীক্ষা দিতে যাই, মনে হয় জীবনের একটা নতুন যুদ্ধে নামলাম। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ, তারা প্রথম সেইটা অনুভব করেছ জানো আজকে বোর্ডের মাধ্যম দিয়ে। অতএব যারাই তোমরা ফলাফল করেছো ভালো, তো তোমাদের এই উৎসাহটার মাধ্যমে বোঝানো, মানে পঞ্চায়েত এটাই চেষ্টা করছে যাতে সামনের দিনে তোরা জীবনে আরো তারা যেতে সফলতা পায়, সেইভাবে এগিয়ে চলুন, ভালো মানুষ হন, সমাজকে ভালো করে চিনুন এবং সমাজকে ভালো করে দেওয়া। তাই রাস্তা দিয়ে যেতে যেতে মিদনাপুর দিয়ে যাচ্ছেন, বীরভূম বাঁকুড়া দিয়ে যাচ্ছেন, একটা বাচ্চা পাশ দিয়ে স্কুলে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, চট করে দাঁড়িয়ে গেল গাড়ি টাড়ি, দাঁড়িয়ে গিয়ে বলছে তোর ব্যাগ কোথায়? তার চটের ব্যাগ। বলছেন আমাদের ব্যাগ নেই। তোর জুতো কোথায়? আমাদের জুতো নেই। তো গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা এবং এই এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আহ্বান করার জন্য এবং সুযোগ প্রদান, কিছু কথা বলার সুযোগ প্রদান করার জন্য আয়োজন মণ্ডলীকে এবং আমার সামনে উপবিষ্ট দণ্ডায়মান সকল সদস্যকে, সম্মানীয় সদস্যবৃন্দকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুভেচ্ছা জ্ঞাপন করি। তো আজকে এ পর্যন্ত আসতে পেরে যে ক্ষুদ্র অর্জনটুকু আমি করতে পেরেছি এবং তার জন্য যে স্বীকৃতি স্বরূপ যেটুকু আমি পাচ্ছি তার জন্য আমি খুব আনন্দিত। এবং আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না আমার কথা, আমি একটাই কথা বলতে চাই যে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে, যেহেতু আমার আমার বলাটা কতটা সাজে আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে চাই যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, অধ্যবসায় হলো সাফল্যের জন্য সব থেকে বেশি প্রয়োজন। তো আমি শুধু এটাই বলতে চাই যে যারা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দেবে বা এরকম কোনো কম্পিটিটিভ এক্সামে উত্তীর্ণ হতে চায় বা ভবিষ্যতে দেবে, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে অধ্যবসায়ের সাথে সব কিছু, অধ্যবসায়ের সাথে কঠোর পরিশ্রম, হার্ডওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি ক্যান ব্রিং, ক্যান মেক ইট সাকসেসফুল, অবশ্যই সাকসেসফুল করতে পারে। সুতরাং উইথ প্যাশেন্স, পেশেন্সের সাথে অধ্যবসায় হতে হবে, তবেই সাফল্য আসবে। আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এই বার্তা রেখে এবং আমার জন্য সবার সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। আমি এখানে সিপিএমের সরকার দেখি, পঞ্চায়েত দেখেছি, কিন্তু এরকম ধরনের উৎসাহিত দেওয়ার, উৎসাহিত করার জন্য যে উদ্যোগ, যে আজকের কর্মসূচি আমি দেখি, দেখুন একটা খাতা দিলাম কি একটা পেন দিলাম, একটা বই দিলাম, বড় কথা না। বড় কথা হচ্ছে আজকের যে ছাত্রছাত্রীরা, কৃষি ছাত্রছাত্রীরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাবে তারা একটা উৎসাহ দিতে হবে কি জানে, দিতে হয় কি হচ্ছে একটা, যেমন আমরা ভালো কাজ করে গুরুজন আশীর্বাদ, তিনি এদের কাছে একটা আশীর্বাদ পাবো, যেটা এটা নিয়ে একটা উৎসাহিত হবে, উৎসাহিত হয়ে আগামী দিনের আবার শিক্ষা জীবনে নতুন করে প্রবেশ করবে, আবার সুন্দর করে তাদের জীবনটা তৈরি করবে, এটা বড় কথা নয়। একটা গ্রাম আমি কী বললাম, দৌড়াইয়া দেখো চাই বাইরে বাইতে বড় মন্দির, আর তুমি দেখো যে কোথাও হয়তো একটা আদিবাসী নাই এসে, কোথাও একটা আদিবাসী নিয়ে জমিয়ে, কোথায় দেখো সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ঘরের মেয়ে সে হয়তো WBCS পাস করে কোথায় SD হয়ে আছে, কোথাও দেখা একটা আদিবাসী মেয়ে সে হয়তো IAS পাস করে IAS অফিসারে বসে আছে, এটা তো এই দৃষ্টান্ত। এখন তো শহরের চেয়েও গ্রাম ভালো শিক্ষায় উন্নত, এটা সেই জায়গা সুন্দরপুর পঞ্চায়েতের যারা আজকে পদক্ষেপটা নিয়েছে এটা মারাত্মক।
যারা পাঁচজনের উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রী কি বার্তা দিতে চাইছি তাদের? তারা এগিয়ে চলুক, আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা চাইছি, স্কুলে যাওয়ার জন্য সমস্যা, পড়াশুনোর জন্য তারা ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত বই, তারপরে এডুকেশন লোন, আপনার শিক্ষায় স্কুলে। আমি তো আজকে আমাদের ওখানে মানে বস্তা বস্তা কাপড় আসছে স্কুলে জামাই ইউনিফর্ম করার জন্য, আজকে ওড়না দিই, আজকে বারাসাত থেকে আমরা ওড়না নিয়ে একটা চাকরি করি, যে বাচ্চা মেয়েরা যে জামার ওপর জামা কাপড়ের ওপরে যে ওড়নাটা করেছে, ওড়নাটা বলে সরকার সাপ্লাই দিচ্ছে, দুটো দিচ্ছে, আর কি চায়? শিক্ষা নেই চেতনা, চেতনা নেই বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। ওই শিক্ষা চেতনা বামফ্রন্ট আমলের নয় যে মাস্টারকে অসম্মান করবে, গুরুজনদের অসম্মান করবে, বিপ্লবের নামে শিক্ষা সংস্কৃতিকে অসম্মান করবে। এখন আমরা সেটা চেতনাকে দেখো বলার কি বলতো, ফলাফলটা তুমি দেখো পেছনে দেখো, একটা সময় ছিল আজ থেকে 7-8 বছর আগে তুমি দেখতে পারতো মেয়েদের পড়াশোনার পার্সেন্টেজটা গ্রাম বাংলায় অনেক কম ছিল। আজকে আমি যদি পেছনে দেখাই শুধু দেখতে পারো তুমি চারপাশে তুমি মেয়েই দেখতে পারো, মানে পড়াশোনায় আজকে ছেলে আর মেয়েদের বৈষম্য তুমি খুঁজে পাবে। তো এখানেই মনে হয় আমার প্রথম সার্থকতা যে আজকে সমান তালে সমান যোগ্যতা এগিয়েছে, আর একটাই প্রার্থনা করে মেয়েদের একটাই মনে করেন আমাদের নিজের অভিজ্ঞতা নাই, আমার মনে হয় আগামী প্রজন্ম সাহসী আমার এটা একটা আমাদের একটা অঙ্গ, আমাদের মাননীয় বিধায়ক পার্থনাথ স্যার আমাদের শিখিয়েছেন, আমাদের 9টি বিধানসভার 4টি পঞ্চায়েতেই আমরা মেধার স্বীকৃতি আরো বড় জায়গা নিয়ে যেতে গেলে মেধা স্বীকৃতি দিয়ে উৎসাহিত করতে হবে। যত আমার মেম্বার সাহেবরা আছে, আমার কর্মীরা আছে, প্রত্যেকের সহযোগিতায় আজকে আমি এটা করে খুব আনন্দ পেয়েছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও সিসিটিভি সেলস অ্যান্ড সার্ভিসের জন্য মহাবীর কম্পিউটার, কেজিআর পথ, লক্ষ্মী সিনেমার পাশে, কাঞ্চনপাড়া। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন, কল্যাণী এক্সপ্রেসওয়ে, চাঁদুয়া মোড়।